ইনস্ট্রাকশনস আমি শুনি আমি এসেছি আমার রান্না করে আর আজ এসেছি একটা চটপটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এটা ছোটরা তো ভীষণ ভালোবাসে আর বড়রাও খারাপ লাগে না বড়দের একটু বলতে পারি কারণ আমি যেহেতু বড় তাই আমি এটা নিজে ট্রাই করেছি বাড়িতে আমার তো খারাপ লাগেনি আর আমি বলতে পারি তোমাদেরও খারাপ লাগবে না এত বকবক করছি রেসিপিটাকে সেটাই তোমাদেরকে বলিনি আজ আমি বানাবো মশালা পাস্তা ফ্রাই পাস্তা খেতে তো আমরা ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করি আর আমি আজকে যে পাস্তার রেসিপিটা বানাবো এটা স্ন্যাক্স হিসেবে ভীষণ ভালো লাগে মানে চা কফি বা যে কোনো টাইপের সফট ড্রিঙ্কস এর সঙ্গে এটা দারুণ লাগে হঠাৎ করে যদি বাড়িতে কোনো গেস্ট এসে যায় তাকে যদি এটা একবার খাইয়ে দাও সে তো বাবা বাবা করবে তাহলে চলো শুরু করি মশালা পাস্তা রেগুলার যে লবণ আমরা ইউজ করি সেটা কোয়ার্টার টিস্পুন আর হাফ চামচ মতো এমনি রেগুলার লঙ্কার গুঁড়ো আচ্ছা এখানে আমি পাস্তাটা সিদ্ধ করার জন্য জলটা বেশ খানিকটা জল গরম হতে বসিয়ে দিয়েছি এখানে একটা ইম্পর্টেন্ট কথা আমি যারা নতুন রান্না শুরু করছো বা রান্না করতে জানো না নতুন ইউটিউব দেখে শিখছো আমি তাদের উদ্দেশ্যে কথাটা বলছি পাস্তা রান্না করার কিন্তু একটা নিয়ম আছে পাস্তা বা নুডলস তোমরা যেটাই বলো জল দিয়েই কিন্তু নুডলস বা পাস্তা জলে দিয়ে দেবে না তাহলে কিন্তু একেবারে গলে যাবে জিনিসটা জলটা টক টক করে ফুটবে সেই অবস্থায় নুডলস বা পাস্তাটা দেবে আর মিনিট চার নুডলসের থেকে পাস্তা একটু হতে তো সময় লাগে পাস্তা নরম হবে কিন্তু হাতে টিপে দেখবে একটু শক্ত শক্ত ভাব আছে মানে যেমন ধরো 80% সেদ্ধ হয়েছে 20% বাকি আছে সেরকম অবস্থায় পাস্তাটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে জলটা আমার গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে বেশ খানিকটা নুন কারণ পাস্তা বা নুডলসের নিজস্ব কোনো ফ্লেভার হয় না জানো তো ওতে তুমি যেরকম মশলা ব্যবহার করবে যেরকম নুন যেরকম মিষ্টি ঝাল যে যেরকম পছন্দ করে ব্যবহার করবে এর টেস্টটা কিন্তু সেই রকমই হবে তো পরে কিন্তু নুন এই যে এই নুনটা দিয়েছি এটা একটা মশলার টেস্ট আসবে এইটুকুই যে চেবানোর পর সেই রকম নুনের ফ্লেভারটা কিন্তু পাবে না সেই জন্য যখনই পাস্তা বা নুডলস গরম মানে ফুটাবে জলে সেদ্ধ করবে তখন কিন্তু বেশ খানিকটা নুন দিয়ে দেবে তবে ভয় পাওয়ার কিছু নেই এই পাস্তা বা নুডলস ওদের যতটা দরকার ততটাই নুন অ্যাবজর্ব করে বাকিটা জলের সঙ্গে থেকে যায় পরে কিন্তু ফেলে দিলে লবণটা বেরিয়ে যায় সেটা ভয় পাওয়ার কিছু নেই এখানে আমি বেশ খানিকটা নুন দিয়ে দেবো দেখো জলটা কিন্তু আমার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে নুনটাও আমি দিয়ে দিয়েছি এই অবস্থায় আমি পাস্তাটা দেখো এটা কিন্তু আমার সেদ্ধটা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম সেদ্ধটা হবে কিন্তু একটা কিচকিচে ব্যাপার রয়েছে পুরো ভেঙে যাচ্ছে না চাপ দিলে ভাঙছে কিন্তু সেদ্ধ হয়েছে এই পর্যায়ে গ্যাসটা অফ করলাম জলটা ঝরিয়ে এক্ষুনি ফিরত আসছি দেখো এগুলো কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে একদম ছাঁকা তেলে ফ্রাই করব বুঝতে পারছো তো দেখো প্রত্যেকটা জিনিসই গোটা গোটা আছে বুঝতে পারছো কিন্তু হাতে করে টিপলে এরকম অবস্থাতে নামিয়ে ফেলতে হবে এবার আমি এখানে কিন্তু একটু কাজ এগিয়ে রেখেছি তেলটা কিন্তু গরম করতে আগে থেকেই আমি বসিয়ে দিয়েছি যেহেতু ডিপ ফ্রাই হবে আর তেলটাও ভালোভাবে গরম না হলে
জিনিসগুলো কিন্তু মেখিয়ে যাবে, ক্রাঞ্চি মাপটা হবে না সেভাবে। আচ্ছা তেলটা আমার গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি পাস্তাগুলো দিয়ে দেব, একটু আস্তে আস্তে দেবে, তাড়াহুড়ো করবে না। একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, জলটা কিন্তু আগে ঝরাবে, না হলে কিন্তু গায়ে ছিটকাবে। পাস্তাগুলো আমার ফ্রাই হয়ে গেছে, আমি এখানে একটা টিস্যু পেপারের উপর নিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যায়। তারপর এটাই মশলা মিশিয়ে বুঝতে পারছো তো কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো, সবগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমার মেশাতে সুবিধা হবে। এরপরে দেব ম্যাগি মশলা, একটা শেষে পুরোটাই দিচ্ছি। অবশ্যই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী মশলা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমাদের বাড়িতে সবাই বলেছেন একসাথে হাত ধরে দিতে হলে চল দাঁড়া মিষ্টি সব একসাথে, তো মশলাটা একটু বেশি লাগে। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবে, এটা পুদিনা পাতার যে পাউডার হয় সেটা দিতে পারো, কারি পাতা দিতে পারো, আমচুর পাউডার দিতে পারো, চাট মশলা দিতে পারো, তোমাদের তোমাদের পছন্দ মতো মশলা অবশ্যই এটা ব্যবহার করতে পারো, খেতে সবেতেই ভালো লাগবে। তবে পাস্তাটা যেভাবে বললাম সেইভাবেই কিন্তু সেদ্ধটা করো, পাস্তা যদি গলে যায় তাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না, জানো তো, নেতিয়ে যাবে আর কি। তৈরি হয়ে গেছে, এবার এটা আমি সার্ভ করবো। তৈরি হয়ে গেল মশালা পাস্তা ফ্রাই, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, আমার তো ভীষণ পছন্দের রেসিপি, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে এই পর্যন্ত, কালকে আবারও দেখা হবে, অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, আর একটা নতুন রেসিপি শেখা হবে, বা আমি আড্ডার ছবি তোমাদের সঙ্গে সাথে শেয়ার করবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।